আমরা কতটা সচেতন সেটাই স্থির করবে আমাদের নিয়তির কতটা আমরাই নির্ধারণ করব। কর্ম মানে তা আপনারই করা আপনার জীবন আপনারই তৈরি এটি আপনার ক্ষমতায়নের সর্বোচ্চ স্তর হতে পারে আমার একটি প্রশ্ন ছিল যে আমরা কি কারোর সাথে মিলিত হই মেলার ছিল বলেই অথবা এটা নিয়তি ভাগ্য পরিণতি আপনি কি এখন প্রেমে পড়েছেন না না কারণ এই রোম্যান্সে ব্যাঘাত ঘটাতে চাই না ব্যাপারটা এভাবে দেখুন আজ সকালে আপনার জেগে ওঠা থেকে এই মুহূর্ত পর্যন্ত ঘুমানোর সময়টা বাদ দেওয়া যাক যখন থেকে পুরোপুরি জেগে উঠেছেন সেই সময় থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনার শরীর নিজেই নিজের কাজ করে যাচ্ছে তাই নয় কি শারীরিক কার্যকলাপ হয়ে চলেছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ হচ্ছে তো এজন্যই আমরা বেঁচে আছি এটি ঘটে চলেছে মানসিক ক্রিয়াকলাপ চলছে আবেগের ক্রিয়াকলাপ ঘটছে শক্তির ক্রিয়াকলাপ চলছে এই চারটি মাত্রার ক্রিয়াকলাপ কতটা সচেতনভাবে আপনি সম্পাদন করছেন জেগে ওঠার মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি কতটা ভাবছেন কত শতাংশ শতকরা কতটা এক শতাংশেরও কম বিশ্বাস করুন যখন আপনি সচেতনভাবে কাজকর্ম করেন যা এক শতাংশেরও কম নিরানব্বই শতাংশেরও বেশি অচেতনভাবে হয় সব কিছুই তখন অকস্মাত ঘটছে বলে মনে হবে তাই না সব কিছুকেই দৈব হস্তক্ষেপ বলে মনে হবে কারণ আপনি নিরানব্বই শতাংশ সময়ে অচেতন থাকছেন একটা কাজ করুন আজ যখনই গাড়ি চালিয়ে যাবেন যেখানেই যান নিরানব্বই শতাংশ সময় চোখ বন্ধ করে গাড়ি চালান দেখবেন যে কত মানুষের সঙ্গে আপনার দেখা হবে তবে যদি চোখ খোলা রেখে চালান পুরোপুরি সচেতন আপনার এরকম কারোর সঙ্গে দেখা হবে না ধামাকা সমেত হুম ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম হবে আমরা কতটা সচেতন সেটাই স্থির করবে আমাদের নিয়তির কতটা আমরাই নির্ধারণ করব আমরা যত অচেতন হব সেটাই নির্ধারণ করবে আমাদের নিয়তির কতটা আকস্মিক হবে দুর্ঘটনার বসে ঘটে যাওয়া সব কিছুই আমরা অন্য কোথাও অন্য কোনো শক্তির ঘাড়ে চাপিয়ে দিতে চাই না এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই বুঝতে হবে যে আমরাই দায়ী অন্য কোনো শক্তি কি নেই অবশ্যই আছে এই সৃষ্টি আপনি করেননি আমিও করিনি ঠিক আছে এই সৃষ্টিকে আপনি তৈরি করেননি বা আমিও করিনি সে শক্তি আছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা মাত্রা উইথ ইউ রাইট নাও ইস মেকিং যেখান থেকে আপনি এসেছেন সেই ভারতবর্ষ এই গ্রহের একমাত্র সংস্কৃতি যা আপনাকে প্রতিনিয়ত বলে আসছে আপনার জীবন আপনারই কর্মের পরিণতি কর্ম মানে তা আপনারই করা আপনার জীবন আপনারই তৈরি যা কিছুই ঘটছে আপনি যুক্তি দিয়ে বুঝতে পারেন কেন এমন হল হয়তো বা নাও বুঝতে পারেন তবুও আপনি একটি জিনিস জানবেন যদি আমার সাথে এটি ঘটে থাকে তবে এটি আমারই তৈরি এটি আপনার ক্ষমতায়নের সর্বোচ্চ স্তর হতে পারে যখন আপনি বুঝতে পারবেন আমার জীবন হলো আমারই তৈরি এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো বিষয় নয় কীভাবে আপনার আগামীকাল তৈরি করবেন এটাই জিজ্ঞেস করছি আপনি যদি একেবারে স্পষ্ট এটা বোঝেন যে আপনার জীবন একশো ভাগ আপনারই তৈরি কিভাবে পরের মুহূর্তটা তৈরি করবেন কীভাবে আগামীকাল নির্মাণ করবেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎকে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করবেন তাই না এটাই হওয়া দরকার